সজনে পাতা দিয়া ডাল বানানোর জন্য এখানে আমি সজনের পাতা নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে গাছ আছে, সেখান থেকে আমি তুলে নিয়ে তুলে তুলে নিয়েছি এই যে পাতাগুলো। আর ডাল, মুগ ডাল নিয়েছি আমি, হাফ হাফ বাটি নিয়েছি, আধা বাটি নিয়েছি। এখন আমি সজনে পাতাগুলোকে আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কিভাবে আমি পাতাগুলোকে বের করব। এই যে একটা পাতা নিয়ে নিয়েছি, এটাকে এভাবে এভাবে টানলে এটা এসে যাবে। এই যে এভাবে সাফা করতে হয় সজনে পাতা। আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো, অনেকটাই হেলদি। এটাতে 2 থেকে 3 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। আমাদের হাড্ডির জন্য খুবই ভালো, হাই প্রেসারকে লো করে, খুবই উপকারী সজনার পাতা পাতাগুলো। এই যে এটা যে ডান্টি আছে, এটাকে আমরা ফেলে দেব, এটাকে ইউজ করব না। এভাবে আমি সবটাকে সাফা করে নেব। এভাবে একটু টানবেন, দেখবেন এসে যাবে এভাবে। আপনারাও এভাবে বানিয়ে খাবেন। সজনার পাতার অনেক গুণ আছে, আপনাদের শরীর ভালো রাখবে, হাড্ডিকে মজবুত করবে, রক্ত রক্ত হবে শরীরে, আয়রনও অনেকটা আছে সজনার পাতাতে। এভাবে আমি পুরোটা সাফা করে নেব। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আপনাদের সুমিতাস কিচেন এন্ড ব্লগসে। আজকে আমি বানাবো সজনা পাতা দিয়ে মুগ ডালের রেসিপি, যেটা খেতে খুবই টেস্টি লাগে, খুবই দারুণ লাগে। আর সবচেয়ে বেশি তো এটা অনেকটা হেলদি। এটা থেকে আমাদের যাদের হাই প্রেশার আছে তাদের প্রেশারটা কন্ট্রোলে থাকে। আর সজনা পাতাতে অনেকটাই ভিটামিন, ক্যালসিয়াম সবই থাকে। তাহলে আমি রেসিপিটা বানানো স্টার্ট করি। আর যে দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমি রেসিপিটা বানানো স্টার্ট করি। ডালটাকে শুকনো কড়াইয়ে লাল করে ভেজে নিয়েছি, এখন ভালো মতন ধুয়ে নেব, ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। ডালটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি, ধুয়ে এই বাটির 4 বাটি জল দিয়ে দিয়েছি। এখন 2টা মরিচ দিয়ে দেব, একটা পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। ডালটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে, এখন ফুটে আসলে হাই ফ্লেমটাকে লো মিডিয়ামে করে দেব। ডালটা ফুটে এসেছে, এখন মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি ডালটাকে। নুনটা আমি পরে দেব, যখন ডালটা 90% হয়ে যাবে। এখন দিলে ডালটা ভালো মতন সিদ্ধ হবে না। ডালটা 90% হয়ে গিয়েছে দেখেন, এখন আমি নুনটা দিয়ে দেব। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সজনে পাতাগুলাও দিয়ে দেব। সজনে পাতাগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন আরো 3 মিনিট ডালটাকে সিদ্ধ করে নেব, পাতাটাও যেন সিদ্ধ হয়ে যাক। একটু নেড়ে দেব, আরো 3 মিনিট সিদ্ধ করে ডালটাকে নামিয়ে নেব। 3 মিনিট হয়ে গিয়েছে, পাতাগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে পুরনটা দিয়ে দেব। পুরন দেওয়ার জন্য কড়াইয়ে আমি সরষের তেল, 2 চামচ সরষের তেল গরম বসিয়ে দিয়েছি, ছোট চামচের 2 চামচ। এখন 2টা শুকনা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। মরিচটাকে 2 সেকেন্ড ভাজা করে নিয়েছি, এখন ডালটা ঢেলে দেব। চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডালটাকে আরো 2 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দিয়ে নামিয়ে নেব। খুব একটা বেশি সিদ্ধ করব না, ডালটা সিদ্ধই আছে আর পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আরো 2 মিনিট ডালটাকে রান্না করে নিয়েছি, ডালটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।